अच्छा, इन लास्ट क्लास आई हैव ऑलरेडी डिस्कस्ड अबाउट एंटीबायोटिक. पॉसिबली एवरी पार्ट्स ऑफ एंटीबायोटिक व्हिच एक्ट्स मेनली ऑन द बैक्टीरियल स्ट्रक्चर. ओके, टुडे आई विल डिस्कस अबाउट एंटीबायोटिक रेजिस्टेंस व्हिच इज इम्पोर्टेंट कंसर्न टू फॉर आवर এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলতে তোমরা কি বুঝো? হোয়াট ডু ইউ মিন বাই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স? কি মনে হয় তোমাদের কাছে? ইট প্রপারলি অ্যাক্ট অন ইউ আর ইট ইয়া আর ইজ ইট ইফেক্টিভ ফর ইউ আর ইজ ইট নট ইফেক্টিভ ফর ইউ? কোনটা হবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স? কোন একটা অ্যান্টিবায়োটিক দিলা রেজিস্ট্যান্স, এটা মানেটা কি হবে? ম্যাম নন বেনিফিট, হ্যাঁ, নন বেনিফিটেড, দ্যাট মিনস ইট ইজ নট ইফেক্টিভ ফর আস. আচ্ছা, রেজিস্ট্যান্স মানে হলো সে কাজ করতে পারবে না. কার এগেনস্টে কাজ করতে পারবে না? এগেনস্ট অন মাইক্রো অর্গানিজম নাকি এগেনস্ট অন হিউম্যান? বলো তো, এগেনস্ট অন, যে অ্যান্টিবায়োটিকটা দিচ্ছ কার এগেনস্ট? সহজ কথা, তুমি অ্যান্টিবায়োটিক কার এগেনস্ট দিবা? তুমি কি হিউম্যান? হ্যাঁ, মাইক্রো অর্গানিজম মানে আমাদের এখন যেহেতু আমরা সিস্টেমিক ব্যাকটেরিওলজি পড়বো বা সামনে আমাদের এটা ব্যাকটেরিওলজি নিয়ে, সো আমাদের ব্যাকটেরিয়া কনসার্ন, ঠিক না? তো ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করতে পারতেছে না, সো এটাকে সহজ বাংলা এটাকে রেজিস্ট্যান্স বলা হয়। এখন ইদানিং কিন্তু দেখতেছো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে অনেক কথা হচ্ছে, বিশেষ করে গত বছর লাস্ট ইয়ার অনেক কথা উঠছে, ঠিক না? এটা কেন ইম্পর্টেন্ট এটা একটু তোমাদের বুঝতে হবে। এটা বুঝলে বাকি জিনিস গল্পের মতো আমরা কিন্তু ঢুকে দেব। হোয়াই রেজিস্ট্যান্স ইজ এ কনসার্ন, এটা কেন আমাদের জন্য একটা আতঙ্কের বিষয়? রেজিস্ট্যান্স যদি ডেভেলপ হয় এটা আমাদের, ইট ইজ নট গুড নিউজ ফর আস, এটা একটা মানে আমাদের একটা প্রেশারাইজ একটা ব্যাপার। হ্যাঁ, তো কেন এই জিনিসগুলো একটু জানতে হবে। যেমন ইফ এনি রেজিস্ট্যান্স ডেভেলপ টু এগেনস্ট এনি অ্যান্টিবায়োটিক ইন দ্যাট সিচুয়েশন সাম কন্ডিশন ডেভেলপস, ওকে, কি হতে পারে? রেজিস্ট্যান্ট অর্গানিজম লিডস টু ট্রিটমেন্ট ফেলার, অ্যান্টিবায়োটিকটা দিলে মাইক্রো অর্গানিজমের এগেনস্টে কাজ করতে পারতেছে না, সো এটাকে বলা হয় রেজিস্ট্যান্ট অর্গানিজম, ওই অর্গানিজমটাকে বলা হয় রেজিস্ট্যান্ট অর্গানিজম, লিড টু ট্রিটমেন্ট ফেলার ডেফিনেটলি। তাহলে এক নাম্বার পয়েন্ট লিখে রাখো, রেজিস্ট্যান্ট আমাদের কাছে কেন একটা কনসার্ন? নাম্বার ওয়ান, ট্রিটমেন্ট ফেলার হবে। ধরো নিউমোনিয়া, নিউমোনিয়াতে তুমি স্ট্যাফোরিয়াস দিলা, পেনিসিলিন কাজ করতেছে না, সেক্ষেত্রে কি ট্রিটমেন্ট ফেলার হলো? দুই নাম্বার, ইনক্রিজ মর্টালিটি, প্রপার টাইমে যদি তুমি প্রপার অ্যান্টিবায়োটিক যদি না দিতে পারো, ইন দ্যাট সিচুয়েশন দেয়ার ইজ রিস্ক অফ পেশেন্ট, পেশেন্ট টার্নস ইন টু সিভিয়ার কন্ডিশন, সিভিয়ার কন্ডিশনে চলে যেতে পারে, অনেক সময় এটা পেশেন্ট ডেথের দিকে চলে যায়, সেজন্য বলা হয় ইনক্রিজ মর্টালিটি। ওকে, থার্ড পয়েন্ট, ইনক্রিজ কস্ট, কস্টিং খরচ বেড়ে যাবে। দেখতেছো যে ওয়ান অ্যান্টিবায়োটিক ইজ রেজিস্ট্যান্ট, দেন ইউ চুজ অ্যানাদার অ্যান্টিবায়োটিক, এভাবে তুমি সিলেকশন করতে থাকে, কি হবে তোমার পেশেন্ট কস্টিং এর খরচ বেড়ে যাবে, ইনক্রিজ কস্ট, ইনক্রিজ হেলথ কেয়ার কস্ট, টোটাল আমাদের হেলথ কেয়ার মানে আমাদের কান্ট্রির একটা টোটাল একটা কস্ট খরচ বেড়ে গেল। ওকে, দেন আরো কিছু আমাদের প্রবলেম অ্যারাইজ করে, আমরা ডাক্তাররা অনেক কিছু ফেস, সোসাইটি অনেক কিছু ফেস করে। যেমন ধরো আমি বললাম যে ব্যাকটেরিয়া এগেনস্ট অ্যান্টিবায়োটিকটা দিলা, তাহলে ওই ব্যাকটেরিয়া এগেনস্ট যদি না কাজ করে ওটাকে বলা হয় রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া। সো রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া ডেভেলপ ইন কমিউনিটি লেভেল, কমিউনিটি লেভেলে স্প্রেড করো। ওকে, ইজিলি কিন্তু স্প্রেড করতে পারে, আমরা কিন্তু ফিকো ওরাল রুটে যেতে পারে, অথবা তোমার এনভায়রনমেন্টে তুমি চলে যাচ্ছে, বিভিন্ন সোর্সে বিভিন্ন রুটে মানে এটা কমিউনিটিতে সোসাইটিতে অ্যানাদার পার্সনের কাছে এটা স্প্রেড করতে পারে। সো রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া মে স্প্রেড টু দা ইন কমিউনিটি লেভেল। ফোর্থ, অ্যানাদার ইম্পর্টেন্ট, দেয়ার মে বি অ্যারাইজ অফ মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া,
মাল্টি ড্রাগ, এই টার্মটা একটু লিখে রাখো, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া। দেখা গেছে যে একটা ব্যাকটেরিয়া শুধু একটা অ্যান্টিবায়োটিক এর এগেনস্ট রেজিস্ট্যান্ট করে না, দেখা যায় দুইয়ের অধিকও কিন্তু রেজিস্ট্যান্ট করে, দুইয়ের অধিক যদি করে সেটাকে বলা হয় মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া। লিখে রাখো ডেভেলপ অফ মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া। মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার মধ্যে ব্র্যাকেটে লেখো ইফ রেজিস্ট্যান্স মোর দেন টু অর মোর দেন টু অ্যান্টিবায়োটিক, দুইটা অথবা দুইয়ের বেশি যদি ডেভেলপ করে সেটাকে বলা হয় মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া। ওকে, তারপরে ডাক্তাররা কি করবে, আমি দেখতেছি যে আমার এই অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্স পেশেন্টের কাজ করতেছে না, আমি যে একটা নেক্সট মানে কোন অ্যান্টিবায়োটিকটা চুজ করব এটা আমার জন্য একটা প্রেশার, মানে আমি কোনটা চিন্তা করব, মানে আমার চিন্তার খোরাকটাকে আমি বাড়াই দিচ্ছি। So it threatens to return to pre-antibiotic era. এটাকে বলা হয় pre-antibiotic। তুমি যে একটা অ্যান্টিবায়োটিক চুজ করবা এই জিনিসটা তুমি একটা আতঙ্কের মধ্যে তৈরি করে ফেলো। So threatens to return to pre-antibiotic era. And there is also selection pressure. কোনটা চয়েস করবা, তুমিও ডাক্তার হিসেবে চাপের মধ্যে থাকবা। তোমরা কিন্তু দেখবা সামনে আমরা যে অ্যান্টিবায়োটিক দেই, কালচার টেস্ট করতে পাঠাই না, সেখানে কিন্তু তোমার লেখা থাকে কোন অ্যান্টিবায়োটিকটা সেন্সিটিভ কোনটা রেজিস্ট্যান্ট। তো মোস্ট অফ দা ড্রাগই যদি কমনলি রেজিস্ট্যান্স হয়ে থাকে তখন ডাক্তারদের জন্য একটা এটা খুবই প্রেশার কন্ডিশন যে আমার পেশেন্টটাকে কোনটা দিব। এই কারণে কিন্তু এখন বলা হইতেছে, মানে এই বিষয়টা নিয়ে এখন বেশি আলোচনা হচ্ছে, কথা বুঝছো? তো প্রথমে বললাম ট্রিটমেন্ট ফেলার হবে, দেন ইনক্রিজ মর্টালিটি। ডেফিনেটলি তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েট টাইমে যদি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক চয়েস না করতে পারো পেশেন্টের জন্য, দা পেশেন্ট কন্ডিশন টার্ন ইন টু ডেথ, দেন বললাম যে ইনক্রিজ কস্ট, ইনক্রিজ টোটাল টোটাল হেলথ কেয়ার কস্ট। নাম্বার ফোর, রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া মে স্প্রেড ইন টু কমিউনিটি লেভেল, অলসো দেয়ার ইজ ডেভেলপমেন্ট অফ মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া। মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া হতে পারে, একটা এক্সাম্পল সাথে দিয়ে রাখো, মাল্টি ড্রাগ ক্লেবসিয়েলা টিবি, টিবি যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, দ্যাট ইজ আ মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া আমাদের কান্ট্রিতে। হ্যাঁ লিখো ক্লেবসিয়েলা, সিউডোমোনাস, সিউডোমোনাস পি এস ই ইউ সিউ ডি ও, সিউডো মোনাস এম ও এন এ এস, সিউডোমোনাস, এই তিনটা হচ্ছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া। আরো আছে অ্যাসাইনেটো ব্যাকটেরিয়া, অ্যাট লিস্ট কমন গুলো জেনে রাখো, ক্লেবসিয়েলা টিবি, টিবিটা আমাদের বলতেই হবে, টিবি প্রতি সবার ফ্যাসিনেশন, আর ক্লেবসিয়েলা সিউডোমোনাস। ওকে, ক্যান আই চেঞ্জ দিস স্লাইড স্টুডেন্টস? Students, do you hear me? Yes, ma'am. Yes, ma'am. Okay. আচ্ছা আচ্ছা শোনো, তোমরা স্টুডেন্টস এত কম কেন, 10 জন? তোমরা যদি নতুন স্টুডেন্ট হয়ে থাকো, যারা নিউ কামার, তারা তো আমার মনে হয় 18 জনের মতো অ্যাটলিস্ট, ওই 18-20 জন তো অ্যাটলিস্ট তোমরা থাকবা। আমি হয়তো লাস্টে দিয়ে বারে প্রথম দিক দিয়ে তোমাদের কি মানে মনে হয় না ম্যাডাম, এটা পুরাটা আমি কিন্তু শর্টকাট ওয়েতে পড়াই না, আমি কিন্তু অ্যাজ এবল তোমাদের জন্য কিন্তু ডিটেলস নর্মাল যেভাবে পড়ায় ক্লাসে ইন দ্যাট ওয়েতে কিন্তু পড়াচ্ছি। ক্লাসে এটা একবার দেখো, আরেকবার তোমরা আপলোড করার পর দেখবা, কোনো তো সমস্যা নাই, অনেক টাকা পয়সা অনেক জায়গায় খরচ করো, অ্যাটলিস্ট লেকচার ক্লাসগুলো ফলো করে, যে ম্যাডাম যে ক্লাসগুলো দিচ্ছে সেটাও তো তো দেখো। আমি কিন্তু তোমাদের জন্য কিন্তু ডিটেলস ক্লাস শিখেছি, তা না হলে আমার কিন্তু এত ডিটেলস নেওয়ার কথা না। আচ্ছা নাও ডেফিনেশন বা শর্ট নোট দিতে পারে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, হোয়াট ইজ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স? এটা লিখে ফেলো, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ মাইক্রো অর্গানিজম দ্যাট আর নট ইনহিবিটেড বাই ইউজুয়ালি অ্যাচিভেবল সিস্টেমিক কনসেন্ট্রেশন অফ অ্যান অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট, of an antimicrobial agent with normal dosage schedule,
and or and হতে পারে অথবা or হতে পারে fall in minimum inhibitory concentration, minimum inhibitory concentration. Okay. এই জিনিসটা হলো actually মানে তুমি যে মাইক্রো অর্গানিজমের এগেনস্টে অ্যান্টিবায়োটিকটা দিলা ওই মাইক্রো অর্গানিজম দ্যাট আর নট ইনহিবিট মানে এটা ইনহিবিট হবে না কিল অথবা ইনহিবিট কোনোটাই হচ্ছে না কিভাবে আমরা যে অ্যান্টিবায়োটিকটা দিব সেটা সিস্টেমিক কনসেন্ট্রেশন থাকবে দ্যাট মিন্স ব্লাডে ব্লাডে যে কনসেন্ট্রেশনে থাকার কথা ওই ইউজুয়াল কনসেন্ট্রেশনে যদি তোমার মাইক্রো অর্গানিজমটা ইনহিবিটেড না হয় অথবা ব্লাডে আমাদের আরেকটা জিনিস দেওয়া হয় দেখা হয় মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন একদম লো ডোজে যেটাতে ওই অ্যান্টিবায়োটিকটা তোমার ইনহিবিট হয় সেই কনসেন্ট্রেশন থেকে যখন ব্লাডে তোমার যদি ফল করে অথবা নর্মাল ইউজুয়াল কনসেন্ট্রেশন যদি থাকে তারপরেও যদি তোমার মাইক্রো অর্গানিজমটা ইনহিবিট না হয় সেটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তিনটা কথা লিখতে হবে এখনো মাইক্রো অর্গানিজম দ্যাট আর নট ইনহিবিটেড ইনহিবিটেড হবে না কিভাবে যেটা হয় ইনহিবিটেড হওয়ার কথা ছিল বাই ইউজুয়ালি অ্যাচিভেবল সিস্টেমিক কনসেন্ট্রেশন অফ অ্যান অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট যেটা সাধারণত অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের সিস্টেমিক যেটা ইউজুয়াল কনসেন্ট্রেশন সেটা দিয়ে ইনহিবিট হওয়ার কথা ছিল অথবা আর ফল ইন মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন অথবা আমাদের এমআইসি যদি ফল করে ব্লাডের মধ্যে সেই কনসেন্ট্রেশনেও যদি এটা ইনহিবিটেড না হয় সেটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এমআইসি কে আমরা পরে পড়ব সমস্যা নেই এটা লিখে ফেলো ডেফিনেশনটা লিখে ফেলো একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট এটা ডেফিনেশন দিতে পারে অথবা কখনো প্রয়োজন হলে টিচাররা জিজ্ঞেস করো মনটা কথা তুমি একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছ ব্লাডে চলে যায় ব্লাড থেকে ওই স্পেসিফিক অর্গানে যাচ্ছে ইউজুয়ালি ব্লাডে যে কনসেন্ট্রেশন থাকে সেই অ্যান্টিবায়োটিক হচ্ছে না অথবা আরেকটা আমরা দেখি এমআইসি এমআইসি সে মিনিমাম যে কনসেন্ট্রেশনে ওই অর্গানিজমটা তোমার ইনহিবিট হওয়ার কথা তো ওই কনসেন্ট্রেশনটা যদি ফল হয়ে যায় তাহলে তোমার অর্গানিজমটা ইনহিবিট হবে না সেটাকেও বলা হয় অ্যান্টিবায়োটিক দুইটা একটা হচ্ছে নর্মাল ইউজুয়াল ডোজ আর একটা হচ্ছে ফল ইন মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন ডু ইউ রাইট ইট কমপ্লিট জি ম্যাম ওকে আচ্ছা নাও এটার মধ্যে আমি পুরোটা লিখে ফেলছি মেকানিজম অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কিভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করে সেটা এর আগে বলেছি মেকানিজম অফ অ্যান্টিবায়োটিক্স অন ব্যাকটেরিয়াল সেল ঠিক না কোন কোন সাইটে গিয়ে অ্যান্টিবায়োটিকটা কাজ করে আর অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স ইজ ইট ডিফেন্স মেকানিজম অফ মাইক্রো অর্গানিজম ইয়েস অর নো তোমাদের কাছে কি মনে হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ইজ ইট ডিফেন্স মেকানিজম অফ মাইক্রো অর্গানিজম Yes, ma'am. It's a microorganism এর জন্য ডিফেন্স মেকানিজম হ্যাঁ ভেরি গুড কে বলেছে এটা কথাটা কোন স্টুডেন্ট ম্যাম সুখিনা রোল 8 সুখিনা রোল 8 ম্যাম হ্যাঁ সুখিনা আচ্ছা ওকে আমার এ ব্যাচের সাথে না আচ্ছা ওকে ফাইন তো এই জিনিসটির তাহলে লক্ষ্য করো এতদিন আমরা অ্যান্টিবায়োটিকের অ্যাকশন করেছি বিভিন্ন সাইডে কাজ করতেছে তুমি একটা জিনিস চিন্তা করো তোমার বাসায় একটা চোর আসলো ওকে তুমি কিন্তু প্রথমে কিন্তু দরজাটা ঠিক মতো লক করো না হয়তো বা তুমি খেয়াল করো নাই প্রপারলি তুমি লক করো নাই চোর বা ডাকাত চোরই ধরো তো তোমার জিনিস চুরি করে নিল প্রায় সময় লক্ষ্য করলা যে তোমার এই যে তোমার কিন্তু চুরি করতে আসে তুমি কি দরজাটা কি মানে এভাবে আনলক করেই রাখবা নাকি প্রপারলি কে আনিবা যে এটাকে লক করা হয়েছে কিনা বা এটা নষ্ট হলে আমাকে কিছু রিপেয়ার মেকানিজম দিতে হবে এরপর তুমি কি করবা চোরটা যেহেতু আসে আচ্ছা আমি রাতে পাহারা দিব একটা কিছু ব্যবস্থা করবা গার্ড তাহলে এটা কি বলা হয় চোরের এগেনস্টে তুমি কিন্তু ডিফেন্স তুমি তোমার নিজের মতো কিছু প্ল্যানিং করে সাজাচ্ছ মাইক্রো অর্গানিজমের বেলা কিন্তু সেম জিনিসটা
আমরা কি করি, অ্যান্টিবায়োটিক দিচ্ছি কি করার জন্য, আমাদের পারপাস টু কিল দা মাইক্রো অর্গানিজম, আমাদের টার্গেট হচ্ছে মাইক্রো অর্গানিজম কে কিল করব। তো মাইক্রো অর্গানিজম সে কি করছে, অ্যান্টিবায়োটিক এর এক্সপোজার হচ্ছে, প্রথমে সে কিল হতো অথবা ইনহিবিট হতো, এরপরে সে যখন কন্টিনিউয়াস এই অ্যান্টিবায়োটিকটা পাচ্ছে, সে তো বুঝে যাচ্ছে আমাকে এই অস্ত্রটা দিচ্ছে, সে তখন কি করে, সে তার নিজের ডিফেন্স মেকানিজম চেঞ্জ করে, হয়তো তার কোনো এনজাইম চেঞ্জ করতে পারে অথবা কোনো প্রোটিন, তার যে যে ট্রান্সপোর্ট প্রোটিন গুলা থাকে প্রোটিন গুলা সে চেঞ্জ করতে পারে, কথা বুঝছো, যাতে অ্যান্টিবায়োটিকটা ভিতরে না ঢুকতে পারে বা ঢুকলেও এনজাইম দিয়ে যাতে ডিস্ট্রয় হয়ে যায়, কথা বুঝছো। তুমি কি চাবা তোমার এগেনস্টে কেউ বারবার একটা কাজ করতেছে, তুমি তাকে বলো না তুমি আমাকে কিল করো, না বসে থাকবা না, তুমি কিন্তু এক্সপোজ হতে হতে কি হয়, তুমি তোমার ডিফেন্স মেকানিজমটাকে তুমি স্ট্রং করতে থাকবা, কথা বুঝছো। তাহলে মাইক্রো অর্গানিজম যখন ডিফেন্স মেকানিজমটাকে স্ট্রং করে ফেলে, তখনই কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করে। এখন এটা মেকানিজমটা জানতে হবে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শুরুতে বলতেছি, এটা ভাই ভাই যেমন জিজ্ঞেস করে, এন্ড অলসো ইট ইজ ইম্পর্টেন্ট ইন ইউর রিটেন, প্লিজ আপনারা একদম রেড মার্ক দিয়ে এটাকে লিখে রাখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাকে যাতে এটা বলতে না হয়। আসেন এবার আমরা মেইন ডিসকাশনে চলে যাই। এখন দেখো, লিখো ইনঅ্যাক্টিভেশন অফ ড্রাগ বাই বিটা ল্যাকটামেজ এনজাইম। কমনলি আমি বলছি কিছু ড্রাগ আছে যেটা তোমার বিটা ল্যাকটামেজ দিয়ে ইনহিবিটেড হয়ে যায়। আচ্ছা, বিটা ল্যাকটামেজ কে তৈরি করে, মাইক্রো অর্গানিজম না হিউম্যান বডি, কথা বলো তো এই জিনিসটা আমাকে এখন বলো। বিটা ল্যাকটামেজ এনজাইম দ্যাট ইজ প্রোডিউস বাই ব্যাকটেরিয়া আর হিউম্যান, আমরা তৈরি করি না ব্যাকটেরিয়া তৈরি করে, বলো তো। আমি অ্যান্টিবায়োটিক দিচ্ছি, আমার বডিতে ব্যাকটেরিয়া আছে, পেশেন্টের বডিতে ব্যাকটেরিয়া আছে, ওই ব্যাকটেরিয়াকে কিল করার জন্য ওকে পেনিসিলিন দিলাম, দেখতেছো কাজ করতেছে না, যেটা কমনলি কাজ করার কথা। তো কি করলো, ব্যাকটেরিয়া তো আগে এক্সপোজ হয়েছে, সে তার নিজের মধ্যে একটা এনজাইম তৈরি করলো যে না, পেনিসিলিনের মধ্যে বিটা ল্যাকটাম রিং থাকে, এই রিংটাকে আমার ব্রেক করতে হবে, তো একটা এনজাইম তৈরি করলো। এখন আমাকে বলো, তাহলে এনজাইমটা কে তৈরি করতেছে, হিউম্যান, আমি তো চাইবো না, মাইক্রো অর্গানিজম, আমি ব্যাকটেরিয়া, মাইক্রো অর্গানিজম, মাইক্রো অর্গানিজম, সেটাই বলতেছি তোমরা, তো বিটা ল্যাকটামেজ এনজাইম এটা তৈরি করতেছে ব্যাকটেরিয়া, তোমরা কি ফাস্ট। আচ্ছা আমি না একটা জিনিস বুঝি না, তোমরা কিন্তু সেল, আমি যে সেলের যে স্ট্রাকচারটা পড়াইছি, তোমরা কিন্তু খুব বেশি লোকজন কিন্তু এটা মনে হয় দেখো না, কিছু করো না, বিটা ল্যাকটামেজ আমার সেল স্ট্রাকচার, এই তিনটা লেকচার দিছি, আপলোড করা হয়েছে তিনটা, প্লিজ দেখে নিন, অনেক শর্টকাট কথাবার্তা আমি বলে দিছি, বিটা ল্যাকটামেজ দ্যাট ইজ প্রেজেন্ট ইন দা পেরিপ্লাজমিক স্পেস অফ স্ট্যাফোরিয়াস অথবা নাইসেরিয়া, কথা বুঝছেন, নাইসেরিয়া গ্রাম নেগেটিভ হলে নাইসেরিয়াতে ক্ষেত্রে পেরিপ্লাজমিক স্পেস হবে, আর স্ট্যাফোরিয়াস এর ক্ষেত্রেও কিন্তু স্ট্যাফোরিয়াস তৈরি করতে পারে বিটা ল্যাকটামেজ। সেটাই বললাম, সে কি করলো, প্রথমে ড্রাগসটা দিলা, সে তার নিজে একটা কিছু এনজাইম তৈরি করলো, পরে ওই ড্রাগটাকে ব্রেক করে দিল, ফার্স্ট লেখা লিখে ফেলেন ইনঅ্যাক্টিভেশন অফ ড্রাগ বাই বিটা ল্যাকটামেজ এনজাইম, কোন ড্রাগ, পি বাই সি, কি লিখছি এটা বলো তো, আমি তো সংক্ষিপ্ত দেখি, পি ফর কোন ড্রাগ, পেনিসিলিন সেফালোস্পোরিন, হ্যাঁ হ্যাঁ এই দুটো লিখে ফেলেন, পেনিসিলিন সেফালোস্পোরিন লিখে ফেলেন, পেনিসিলিন এন্ড সেফালোস্পোরিন, ওকে। এখন আমরা তো আবার বিটা ল্যাকটামেজ এর এগেনস্টে কিছু ড্রাগস তৈরি করছিলাম, বিটা ল্যাকটামেজ যাতে রেজিস্ট্যান্স ডেভেলপ না করে, কোন ড্রাগস তৈরি করছিলাম, পেনিসিলিন গ্রুপের কত লেকচারে কিন্তু আমি পড়িয়েছি, যাতে পেনিসিলিন বিটা ল্যাকটামেজ তৈরি করলো যাতে ওই ড্রাগসটা কাজ করে, কোনটা, একটা পেনিসিলিনেস রেজিস্ট্যান্স বা বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্স, একটা ড্রাগস এর নাম বলেছি, এম, এম দিয়ে, এম দিয়ে, তোমরা একটু উল্টায় দেখো, পেনিসিলিনাস রেজিস্ট্যান্স, একটা দুইটা ড্রাগস পেনিসিলিন গ্রুপের মধ্যে ছিল, মেথিসিলিন অথবা ক্লগ্লাসিলিন ছিল, এরকম কিছু, আমরাও কিন্তু তখন আমাদের ডিফেন্স মেকানিজম আবার স্ট্রং করছে যে বিটা ল্যাকটামেজ যদি প্রোডাকশন করে তারপরেও যাতে আমরা রেজিস্ট্যান্স ডেভেলপ না করে, বুঝছো, মানে এক একজন যে যার যার, এটা হলো একটা মানে তোমার ডিফেন্স মেকানিজম, অ্যাডাপ্টেশন মেকানিজম,
সময়ের খাতিরে, সিচুয়েশনের খাতিরে চেঞ্জ করে। আমি যেমন চেঞ্জ করব হিউম্যান বডি, তেমনি মাইক্রো অর্গানিজমও চেঞ্জ করবে। সেকেন্ড লেখো, মডিফিকেশন অফ ড্রাগ টার্গেট। যে কোনো ড্রাগস তুমি দিবা, ব্যাকটেরিয়ার এন্ট্রি যে করতে হবে, একটা রিসেপ্টরের সাথে প্রথমে বাইন্ড করতে হয়, ভিতরে কিন্তু এমনি এমনি ঢুকে যাবে না। চিন্তা হবে যে এই ব্যাকটেরিয়া এগেনস্টে কাজ করবে, তখন তার সারফেসের রিসেপ্টরের মধ্যে দিয়ে ঢুকতে হয়। তোমরা জানো রিসেপ্টর কি, প্রোটিন অর লিপিড বলো তো? রিসেপ্টর গুলা এই যে ড্রাগ টার্গেট বাইন্ডিং যে হয়, ড্রাগ গুলা বাইন্ডিং হয়, এটা কি একটা প্রোটিন নাকি একটা লিপিড দিয়ে তৈরি হয় ড্রাগ টার্গেট? স্টুডেন্টস, যে কোন রিসেপ্টর, এনি রিসেপ্টর ইন আওয়ার বডি, রিসেপ্টর তো প্রোটিন ইন ন্যাচার সারফেসে। হ্যাঁ, প্রোটিন ইন ন্যাচার। সো তোমরা জানো মিউটেশন হয় কিন্তু অল টাইম প্রোটিনের মধ্যে। মিউটেশন বলতে বুঝেছে প্রোটিনের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড থাকে, অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সটা চেঞ্জ করে দেয়, তখন কি হয় তার নর্মাল যে রিসেপ্টরের যে চেহারা, এই চেহারাটা থাকে না, বুঝছো? এটাকে বলা হয় মডিফিকেশন অফ ড্রাগ টার্গেট। ড্রাগ টার্গেট কি, রিসেপ্টর লেভেল চেহারাটাকে চেঞ্জ করে দিছে, তখন তুমি যে অ্যান্টিবায়োটিকটা দিবা সে কি তাকে চিনতে পারবে বলো তো? তুমি দিছো পেনিসিলিন, পেনিসিলিন বাইন্ড করে, আমি জানি পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, তাহলে বাইন্ডিং প্রোটিন, প্রোটিন তো এটা একটা রিসেপ্টর, একটা প্রোটিন দিয়ে তৈরি, সে মিউটেশন করে তার নিজের সারফেসটা চেঞ্জ করে ফেললো, করে ফেললে তখন কিন্তু পেনিসিলিন আর তোমার ভিতরে তাকে চিনতে পারবে না, রিকগনাইজ তো করতে পারবে না, তাহলে বাইন্ডিং হবে কিভাবে? সো দেয়ার ইজ ডেভেলপমেন্ট অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। সেজন্য কিছু এক্সাম্পল আমি দিয়েছি। সেকেন্ড পয়েন্টটা মডিফিকেশন অফ ড্রাগ টার্গেট, এটার মধ্যে তিনটা পয়েন্ট দিচ্ছে। দেখো মিউটেশন ইন পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের মধ্যে কি কি কাজ করে, পেনিসিলিন অথবা সেফালোস্পোরিন একই উপায়ে কাজ করে, পেনিসিলিন আর সেফালোস্পোরিন, দুইটা এক্সাম্পল দাও। সেকেন্ড, মিউটেশন ইন 30S রাইবোসোমাল ইউনিট। আমরা জানি প্রোটিন সিনথেসিস ইনহিবিটেড করলো দুই টাইপের হয়, একটা 50S একটা হলো 30S। 30S এর কিন্তু দুইটা ড্রাগস থাকে, মনে আছে 30S আর রাইবোসোমাল ইউনিটে কোন ড্রাগ দুইটা কাজ করে? দুইটা ড্রাগস, সূত্র দিছি অ্যাক্ট, সূত্র কি অ্যাক্ট, অ্যাক্ট এ ফর, হিয়ার এ কিন্তু লিখেছি, কি লিখি নাই, অ্যামাইকেসিন টেট্রাসাইক্লিন ম্যাম, না অ্যামিকেসিন না, অ্যামাইনো গ্লাইকোসাইড, অ্যামাইনো গ্লাইকোসাইড, এটার মধ্যে জ্যান্টামিসিন, স্ট্রেপটোমাইসিন, নিউমাইসিন এগুলো আছে। সো এ ফর অ্যামাইনো গ্লাইকোসাইড, লিখো এ ফর অ্যামাইনো গ্লাইকোসাইড। ওকে, তাহলে এই যে 30S রাইবোসোমাল ইউনিট যেখানে বাইন্ডিং করবে অ্যামাইনো গ্লাইকোসাইডটা, সেখানে কিন্তু এটা মিউটেশন হয়ে যাচ্ছে। সো অ্যামাইনো গ্লাইকোসাইড ক্যান নট বাইন্ড দিস ইউনিট, মিউটেশন। তা আমাদের চিন্তা করতে হবে যেখানে রিসেপ্টরের সাথে বাইন্ড করে সেখানে যদি মডিফিকেশন হয় তাহলে আমাদের মেইনলি রেজিস্ট্যান্স ডেভেলপ। সো ইট দিস ইজ ওয়ান মেকানিজম। হ্যাঁ, আরেকটা এক্সাম্পল দিলাম খুব কমনলি, মিউটেশন ইন আরএনএ পলিমারেজ। সো দেয়ার ইজ নো সিনথেসিস অফ মেসেঞ্জার আরএনএ, একটা এক্সাম্পল দিয়েছি, কি বলতো? এটা মেসেঞ্জার আরএনএ সিনথেসিস যাতে না করতে পারে কোন অ্যান্টিবায়োটিকটা কাজ করে? মেসেঞ্জার আরএনএ যাতে সিনথেসিস না হয়, মেসেঞ্জার আরএনএ, আর ফর আরএনএ, সো আর ফর একটা আর দিয়ে একটা ড্রাগ, একটা ড্রাগ আর দিয়ে মেসেঞ্জার আরএনএ কে ইনহিবিট করে, মেসেঞ্জার আরএনএ যাতে সিনথেসিস না হতে পারে, সো একটা অ্যান্টিবায়োটিক কিন্তু ইজিলি আমরা দেই, কোনটা বলো তো? পাশে তো লেখা আছে, তোমরা তো চুরিও করতে পারবা না, চুরিও করার জন্য মানে তো সেটাই বলি রিফামপিসিন। আমি বলতেছি যে এটা পড়াইতেছি এই জিনিসটা যে মেসেঞ্জার আরএনএ কে সিনথেসিসটাকে ইনহিবিট করে, তোমরা কিন্তু আমি পড়াই যাচ্ছি বাট তোমরা কিন্তু বাসায় রিভাইজ দিতেছো না, এনি টাইম শুনবা যে পরীক্ষার জন্য প্রিপেয়ার হতে বলছে, তখন কি হবে? আর ফর রিফামপিসিন আমি তোমাদেরকে বারবার বলতেছি, যেমন এখানে বলছি দুইটা ড্রাগস অ্যাক্ট, এ ফর অ্যামাইনো গ্লাইকোসাইড, টি ফর টেট্রাসাইক্লিন, আমি কিন্তু টেট্রা যোগ করি না, শুধু এটা দিচ্ছি, বুঝতে পারছো? তো আর কে ইনহিবিট করে আরএনএ কে, আর দিয়ে একটা ড্রাগস ইনহিবিট করে, এটার নাম রিফামপিসিন। তাহলে এই যে এনজাইমের উপর যে রিফামপিসিনটা কাজ করে এটা হচ্ছে একটা তার রিসেপ্টর সাইট, মিউটেশন ইন আরএনএ পলিমার, আরএনএ কে ইনহিবিট করতে হলে আরএনএ পলিমারেজ
প্রয়োজন হয়, এতটুকু জানতে জানতে তো হবে। সো এটাকে যদি মিউটেশন হয়ে যায় তাহলে উই ফর্ম পিসি রেজিস্ট্যান্ট ডেভেলপ করে। থার্ড দেখো, রিডিউস পারমেবিলিটি অফ দ্য ড্রাগ। কোন ড্রাগ রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, করার পরে সেল মেমব্রেনের মধ্যে দিয়ে সে ঢুকে যায়, তো দরজা থাকতে হবে না। ফার্স্ট তো চিনছে, বাইন্ড করছে, চোর আসলো আমাদের দরজার মধ্যে ফার্স্ট ইয়ে করলো, এরপরে দরজাটা তো খুলতে হবে বা একটা ছিদ্র থাকতে হবে। আমাদের ব্যাকটেরিয়ার সেল মেমব্রেনে কিছু ছিদ্র থাকে, ওটার নাম কি, সাইটোপ্লাজমিক মেমব্রেনে কিছু ছিদ্র থাকে। পাশে এটা কি লিখছি, মিউটেশন অফ কি প্রোটিন, পোরিন মানে পোরিন প্রোটিন থাকে, যেটা তোমার পোরিন মানে পোর, এই ছিদ্রের মধ্যে দিয়ে ড্রাগস যাবে, টক্সিন বের হবে, এনজাইম বের হতে পারে, অনেক কিছু, নিউট্রিশন, তোমার ভিটামিনস, মিনারেলস, ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে তোমার মানে যাওয়া আসা, এন্ট্রি এক্সিট করতে পারে, কথা বুঝছো? তো এই পোরিন প্রোটিনের যদি তুমি মিউটেশন হয়ে যায় তাহলে ড্রাগ কিন্তু ভিতরে ঢুকতে পারবে, কথা বুঝতে পারছেন? ছিদ্রটাকে মিউটেশন পুরো চেঞ্জ করে দিল, কথা বুঝছো? যেমন ধরো তোমরা আলাদিনের ইয়া দেখছিলা, যে আগে তোমরা তো ছোটবেলা দেখো নাই, তো আলাদিনের ইয়ের মধ্যে আলাদিনের ছিল কিনা না কি জানি, ওই যে সরি, ওই যে আমাদের একটা যে আরাবিয়ান একটা যে থাকে নাটক, আলাদিনে তো মনে হয় চোর তোমার কি করছে, এক বাসায় চুরি করতে আসবে, ওইখানে কি হয়েছে জানো, সে চুরি করতে যেতে পারে, রাতে কোন বাসা চুরি করবে আমি সে জানি, কিন্তু বাসায় সে আগে পৌঁছেছে, ওই বাসা অনেক গোল্ড আছে, কথা বুঝছো? সে দরজার মধ্যে একটা ক্রস দিয়ে রাখছে, কারণ কি প্রত্যেকটা বাসার দরজা কিন্তু একরকম, রাতের বেলা সে চুরি করতে আসবে, তো রাতের বেলা চুরি করতে আসবে, প্রত্যেকটা দরজা একরকম, সে যদি না চিনে দরজার মধ্যে একটা ক্রস দিয়ে রাখছে, যাতে সে রাতে এই বাসায় ঢুকে চুরি করতে। এখন ওই বাসার মধ্যে একটা মেয়ে ছিল, সেটা আবার খুব চালাক, হঠাৎ সে দিনের বেলা দেখে যে কি ব্যাপার, আমাদের দরজার মধ্যে ক্রস আছে আর কারো বাসায় কোনো ক্রস নাই, সে আবার খুব বুদ্ধিমতী, সে তখন কি করছে যে না নিশ্চয় কোনো একটা ব্যাপার আছে, তখন সে কি করলো প্রত্যেকটা বাসায় এরকম ক্রস দিয়ে রাখলো, রাতের বেলা যখন চোরটা চুরি করতে আসছে দেখে যে প্রত্যেকটা বাসায় ক্রস, সে তো আর ঢুকতে পারে না। সো এটা কি ওয়ান টাইপ অফ ডিফেন্স মেকানিজম, কথা বুঝছো? এখন তো তুমি বুঝতেই পারবা না সবটা একই রকম, কোনটার মধ্যে দিয়ে ঢুকবা, তো ব্যাপারটা হচ্ছে এই টাইপের, রিডিউস পারমিয়েবিলিটি অফ ড্রাগ, যে ছিদ্র আছে পোরিন প্রোটিন, তুমি যদি মিউটেশন করে দাও, চেঞ্জ করে দাও, ড্রাগই তো চিনবে না যে এই প্রোটিনের মধ্যে, এই ছিদ্র, এই চ্যানেলের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে, কথা বুঝছো? এটাই বললাম রিডিউস পারমিয়েবিলিটি অফ ড্রাগ। একটা এক্সাম্পল দিচ্ছি, এ ফর অ্যামাইনো গ্লাইকোসাইড, লিখেন A for amino glycoside. Okay. Last dekho, export of drug from bacteria. Kono kono bacteria tar drug gulake ber kore dey, baire ber kore dey. Ei rokom taro khomota ache. Je ki ki ache? Oi mani protein ba oi sub channel er madhyomei ber kore dey. T4 tetracycline, S4 sulfomethoxazole ba sulfonamide, Q4 quinolones. লিখে ফেলেন T4 টেট্রোসাইক্লিন, S4 সালফোনামাইডস এন্ড Q4 কুইনোলোনস। ওকে, আচ্ছা, ডেভেলপ অফ অল্টারনেটিভ মেটাবলিক পাথওয়ে, ডেভেলপ অফ অল্টারনেটিভ মেটাবলিক পাথওয়ে। আমরা জানি যে সালফোনামাইড, এখানটার এক্সাম্পল দাও সালফোনামাইড, সালফোনামাইড ইউজুয়ালি কি পাবা থেকে যে ডাইহাইড্রোফলেট যেটা তৈরি হয় সেটাকে প্রিভেন্ট করতেছে, সো ব্যাকটেরিয়া কি হয় ফলিক অ্যাসিড পাচ্ছে না, সে কিন্তু ইউজ করতে পারে না, তখন ডিএনএ তৈরি করতে পারে, তো সেই ক্ষেত্রে ব্যাকটেরিয়া তো তার সার্ভাইভ করার জন্য কি করতে হবে, ফলিক অ্যাসিড পাইতে হবে, তো বডিতে যে প্রিফার্ড ফলিক অ্যাসিড থাকে সে ওইটাকে সে ইউজ করে, এই জন্য এটাকে বলা হয় ডেভেলপ অফ অল্টারনেটিভ মেটাবলিক পাথওয়ে। একজন পাবা থেকে ফলিক অ্যাসিড তৈরি হবে, তারপর ব্যাকটেরিয়া ইউজ করবে, সে এই পাথওয়েতে থাকে না, তখন বডিতে যে প্রিফর্ম থাকে সে ওই ফলিক অ্যাসিডটাকে সে ইউজ করে। তাহলে ডেভেলপ অফ অল্টারনেটিভ মেটাবলিক পাথওয়ের মধ্যে
সালফোনামাইডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কি তোমাদের ক্লিয়ার হয়েছে আমি যেটা মানে বোঝাতে কি পারছি? ডু ইউ আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট? স্টুডেন্টস ডু ইউ আন্ডারস্ট্যান্ড রাইট? আচ্ছা তাহলে এনজাইম একটা, এটা লিখে রাখো, বিটাল একটা ম্যাস, খুব ইম্পর্টেন্ট ড্রাগ টার্গেট, হরিণ প্রোটিন এন্ড এক্সপোর্ট অফ ড্রাগ ফ্রম ব্যাকটেরিয়া। এগুলো একটা গল্পের মতো পড়া, বুঝতে পারছো? তোমরা একটা জিনিস চিন্তা করলেই তো এই জিনিসগুলো পারবা, না পারার কোনো কারণে আর এক্সাম্পল গুলা দিবে, এক্সাম্পল যদি না দাও কখনোই তুমি এটা ফুল মার্কস পাবা না, অবশ্যই এক্সাম্পল লিখতে হবে প্রত্যেকটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা আমরা কিন্তু মেকানিজম অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স দিলে এটা লিখবা, আর এখানে আমি একটু ফ্লো চার্ট ফর্মে একটা দেখাচ্ছি, এটা তোমাদের নেক্সট সুবিধার জন্য একটু লিখে রাখো জাস্ট। আচ্ছা মেকানিজম অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এটাকেও আরেকটা দুই ভাগে ভাগ করা যায়, যে আমাদের ইনট্রিনসিক ইনবর্ন যেটাকে বলা হয় ন্যাচারাল, আর একটা হলো অ্যাকোয়ার্ড। আচ্ছা ইনবর্ন বলতে বোঝাচ্ছে ব্যাকটেরিয়া নিজেরই এমন কিছু জিনিস থাকে না যে কারণে ব্যাকটেরিয়া এগেনস্টে যদি আমরা ওই অ্যান্টিবায়োটিকটা দেই সেটা রেজিস্ট্যান্স ডেভেলপ করে, এমন একটা এক্সাম্পল কি দিতে পারো ন্যাচারাল, যে ব্যাকটেরিয়ার এই স্ট্রাকচারটা থাকে না তখন আমরা ওই অ্যান্টিবায়োটিকটা দিলে এটা রেজিস্ট্যান্স ডেভেলপ করবে, এটা হচ্ছে ইনট্রিনসিক বলা হয়। সেলওয়াল নাই এমন একটা ব্যাকটেরিয়ার নাম বলো তো। সেলওয়াল নাই, মাইকোপ্লাজমা ম্যাম, মাইকোপ্লাজমা। হ্যাঁ লিখে রাখেন, এখানে লিখে রাখেন মাইকোপ্লাজমা, মাইকোপ্লাজমা নো সেলওয়াল। তাহলে যদি পেনিসিলিন দেন কাজ করবে, সো দেয়ার ইজ রেজিস্ট্যান্স, কিন্তু এটা কিন্তু অলরেডি রেজিস্ট্যান্ট ঠিক না, এটা হচ্ছে ইনবর্ন রেজিস্ট্যান্স, এটাকে বলে ইনট্রিনসিক। আর এই স্ট্রাকচারটা নাই, তুমি পেনিসিলিন দিচ্ছ তো পেনিসিলিন কার উপর কাজ করবে, তাহলে ইনট্রিনসিক এর মধ্যে একটা দাও মাইকোপ্লাজমা অ্যাড নো সেলওয়াল, সো পেনিসিলিন ক্যান নট অ্যাক্ট অন মাইকোপ্লাজমা। আচ্ছা পেনিসিলিন ক্যান নট অ্যাক্ট অন মাইকোপ্লাজমা, দিস ইজ এ ইনট্রিনসিক। আর অ্যাকোয়ার্ড, অ্যাকোয়ার্ডটাকে আমরা ভাগ করেছি, এটা হচ্ছে জেনেটিক মেথড, জিনগত জিনিসের মডিফিকেশনের কারণে যে রেজিস্ট্যান্সটা ডেভেলপ করে সেটাকে বলা হয়, বা হেল্প করে রেজিস্ট্যান্সে সেটাকে বলা হয় অ্যাকোয়ার্ড। আচ্ছা দেখো কিভাবে জেনেটিকে আমরা দুটা ভাগে ডিভাইড করেছি, একটা হচ্ছে ক্রোমোসোমাল মেথড আর একটা এক্সট্রা ক্রোমোসোম। ব্যাকটেরিয়ার তো ক্রোমোসোম থাকে যেটা হচ্ছে ডিএনএ, সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ সার্কুলার কপি, আর হচ্ছে ক্রোমোজোমের বাইরে কিছু এক্সট্রা ক্রোমোজোম থাকে, ওটার নাম কি বলতো? এক্সট্রা ক্রোমোজোমাল যে ডিএনএ ওটার নাম কি? এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। ব্যাকটেরিয়াতে কিন্তু এক্সট্রা ক্রোমোজোমাল একটা ডিএনএ থাকে না, ক্রোমোজোমের বাইরেও তো একটা এক্সট্রা ক্রোমোজোমাল একটা পার্ট, অনেক ব্যাকটেরিয়া কিন্তু কন্টেন করে, এটা নাম কি? নন এসেনশিয়াল কম্পোনেন্ট, দিস ইজ প্লাজমিড। এই যে দেখেন প্লাজমিড, আপনাদেরকে আমি মুখে বলি সব স্লাইডে থাকে, তারপরেও আপনারা দেখে বলতে পারেন না, এটা হচ্ছে প্লাজমিড। আচ্ছা দেখো তাহলে ক্রোমোসোমাল মেথডের মাধ্যমে যদি মিউটেশন হয়, ওই ডিএনএ এর মধ্যে যদি কোনো মিউটেশন হয় তাহলে তোমার রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে। তুমি একটা জিনিস জানো, আমরা যে রেজিস্ট্যান্স গুলো ডেভেলপ করে সেটা কি তোমার প্রোটিনে করতেছে নাকি লিপিডে করে বলো তো? আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছি প্রোটিন নাকি লিপিড, এই যে এনজাইম গুলো তৈরি হয় হরিণ প্রোটিন হইতেছে, তারপরে কিছু রিসেপ্টর, রিসেপ্টর গুলো বললাম, এগুলো কি প্রোটিন নাকি এগুলো লিপিড? প্রোটিন ম্যাম। হ্যাঁ অল প্রোটিন ম্যাম, প্রোটিন, কথা বুঝছো? প্রোটিনের সবসময় মিউটেশন হয়, তো মনে রাখবা নো মিউটেশন ইন দা লিপিড, সব সময় অলওয়েজ মিউটেশন অকার্স ইন দা প্রোটিন, মানে অ্যামাইনো অ্যাসিডস লেভেলে হবে। সো ক্রোমোসোমাল মেথডে একটা হয় মিউটেশন, তো এটা লিখে রাখেন মিউটেশন ইন প্রোটিন, এটা এনজাইম হতে পারে, এটা রিসেপ্টর হতে পারে, এটা হরিণ প্রোটিন হতে পারে, যে কোনো জায়গায় লেভেলে। আরেকটা হলো এক্সট্রা ক্রোমোসোমাল মেথড, এই যে ধরো ক্রোমোজোমের কারণে মিউটেশনের কারণে তোমার রেজিস্ট্যান্স ডেভেলপ করলো না, এই জিনটা
একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়াতে ট্রান্সফার হবে, কি দিয়ে ট্রান্সফার হয়? আমি কিন্তু ফার্স্ট ক্লাসে একটা বলছিলাম এক্সট্রা ক্রোমোজোমের একটা এক্সাম্পল দিছি, প্লাজমিড। প্লাজমিডের একটা ফাংশন বলছি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যে ডেভেলপ করে জিন, হ্যাঁ জিনটা, তো ওই জিনটা ট্রান্সফার হয় ওয়ান ব্যাকটেরিয়া টু অ্যানাদার ব্যাকটেরিয়া। একটা মাধ্যম লাগে, একটা ব্রিজ লাগে, এই ব্রিজটা কাজ করে কি? প্লাজমিড। থ্রু প্লাজমিড অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন ক্যান ট্রান্সফার ফ্রম ওয়ান ব্যাকটেরিয়া টু অ্যানাদার ব্যাকটেরিয়া থ্রু সেক্স পাইলি। সেক্স পাইলি ব্রিজের মধ্যে কাজ করে সেক্স পাইলি ব্রিজ আর প্লাজমিড, তারপরে ওই সেক্স পাইলির মধ্যে দিয়ে এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়া ট্রান্সফার হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? Yes, ma'am. শোনো, প্রথমে বললাম মিউটেশন কোথায় হয়, প্রোটিন লেভেলে। ব্যাকটেরিয়ার যত প্রোটিন আছে, এনজাইম একটা প্রোটিন, কোরিন প্রোটিন একটা প্রোটিন, অথবা রিসেপ্টর, এগুলাকে যদি চেঞ্জ করে দেয় মিউটেশন হয়, বুঝতে পারছো, তাহলে তোমার রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। তো এটাকে এনকোড করে জিন, ব্যাকটেরিয়াল জিনে কিন্তু এই জিনিসটাকে সে মনে রাখে যে আমাকে এই জিনিসটা মিউটেশন করতে হবে, তার ডিএনএ এর মধ্যে সিকোয়েন্স এর মধ্যে সে এনকোড করে রাখে, কথা বুঝছো, স্মৃতিশক্তি মেমোরিতে ওইখানে কিন্তু করে রাখে, যেটা এনকোড করে রাখছে। ইট ইজ এ ক্রোমোজোমাল মেথড, মিউটেশন ইন দা প্রোটিনস, এটা এনকোড করছে এই ক্রোমোজোম। আচ্ছা ওকে, আর এক্সট্রা ক্রোমোজোমাল আমি বলছি যে প্লাজমিড, কিভাবে এই যে জিনটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন যেটা ডেভেলপ করছে, দ্যাট ইজ ট্রান্সফার ফ্রম ওয়ান ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়াতে সে ট্রান্সফার করবে, সে খুবই উদার, সে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটাকে আরো ছড়াই দিতে চায়, কথা বুঝছো, কিভাবে? থ্রু দ্য প্লাজমিড, প্লাজমিড এর মাধ্যমে। প্লাজমিড তো একটা জিন কিন্তু, এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ কিন্তু, হ্যাঁ জিন, ডিএনএ যেটা জিন, জিন যেটা ডিএনএ, একই কিন্তু মিনিং। তাহলে এই প্লাজমিডটা যে ট্রান্সফার হবে, একটা ব্রিজ প্রয়োজন, ওই ব্রিজটা হচ্ছে থ্রু সেক্স পাইলি। আজকে গিয়ে প্লাজমি আর পাইলিটা পড়বেন, সেল ওয়াল স্ট্রাকচার। আমি যে কথাগুলো বলছি ওই লেকচারও কিন্তু অনেক কিছু ছিল, তো আপনারা দেখে দেখে এটা পড়ে নিন। এই কথাটা কি লিখছো, প্লাজমিডের মধ্যে ওয়ান ব্যাকটেরিয়াম টু অ্যানাদার ব্যাকটেরিয়াম রেজিস্ট্যান্স জিন ইজ ট্রান্সফার বাই প্লাজমিড থ্রু সেক্স পাইলি। এই কথাটা ভিতরে লিখে রাখলে যে কোনো সময় ভাইবাতে যদি জিজ্ঞেস করি আপনারা আনসার দিতে পারবেন। ওকে, নাও আমরা এতক্ষণ পড়লাম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কিভাবে ডেভেলপ করে, মেকানিজম। এখন নেক্সট আর একটা কোশ্চেন আপনাদের, হোয়াট ইজ দ্য রিজন অফ অ্যান্টিবায়োটিক ফেলার, হোয়াট ইজ দ্য রিজন অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা অ্যান্টিবায়োটিক ফেলার, কেন এই রিজনটা আপনাদের একটা কোশ্চেন দেয়। সো এটা সুন্দর করে লিখতে হবে, প্রথমে ফার্স্ট অফ অল লেখেন নন জেনেটিক রিজন, দিস ইজ মোস্ট কমন পার্ট, নন জেনেটিক রিজন। আর সেকেন্ড হচ্ছে জেনেটিক রিজন। নন জেনেটিক রিজনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট দেখো, নাম্বার ওয়ান, এখানে কিছু পেশেন্টের, আমরা যে ডাক্তার, আমাদের যে চয়েসে কিছু ভুল হয় ডাক্তারদের, এখানে কিছু কন্ডিশন আছে, ডক্টরস কন্ডিশন, পেশেন্ট কন্ডিশন, পেশেন্টের ডিজিজ কন্ডিশন, এই রিলেটেড গুলো আমরা কিন্তু এই নন জেনেটিক কন্ডিশনের মধ্যে আলোচনা করব। আচ্ছা ধরো লিখলাম ফার্স্ট, ইন অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগস, ইন অ্যাপ্রোপ্রিয়েট ডোজ, ইন অ্যাপ্রোপ্রিয়েট রুট, ইন অ্যাপ্রোপ্রিয়েট ডে অ্যান্ড নন কমপ্লায়েন্স। আচ্ছা ডক্টরস কন্ডিশনের মধ্যে লিখে রাখ, ইন অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগস, ডক্টরস ডিউ টু ডক্টরস ফল্ট, এটা ভিতরে ব্রেকেটে লিখে রাখো, ডক্টরস ফল্ট, ইন অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগস, ইন অ্যাপ্রোপ্রিয়েট ডোজ, ইন অ্যাপ্রোপ্রিয়েট রুট, ইন অ্যাপ্রোপ্রিয়েট ডে, ভিতরে লিখে রাখেন ডক্টরস ফল্ট। ধরো তুমি নিউমোনিয়া, হ্যাঁ তোমার পেশেন্টের কন্ডিশন খারাপ, এখন ওই পেশেন্টের উচিত ছিল তোমার সেফট্রাক্সন ইউজ করা, হ্যাঁ তুমি ইউজ করলা পেনিসিলিন, দিস ইজ ইন অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগস। তার কন্ডিশন অনুযায়ী তাকে তোমার চয়েস করা উচিত ছিল সেফট্রাক্সন, তুমি ইউজ করলা কি পেনিসিলিন, সো দ্যাট ইজ ইন অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগস। এরপরে বললাম ইন অ্যাপ্রোপ্রিয়েট ডোজ, দেওয়া উচিত ছিল 500 মিলিগ্রাম টু টাইমস বা 1 গ্রাম টু টাইমস, দুইবার, তুমি দিলা 500 মিলিগ্রাম ওয়ান টাইম,
তাহলে কি ডোজটা তোমার কনসেন্ট্রেশন বা ব্লাডের কনসেন্ট্রেশনটা কম থাকবে, তাহলে তো রেজিস্ট্যান্স ডেভেলপ করবেই স্বাভাবিক। তারপর বলেছি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডেজ, উচিত ছিল 14 দিন অ্যাটলিস্ট, 7 দেন 10 বা 14, তুমি দিলা 4 দিন, তাহলে দিস ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডেজ। তারপর বললাম ইনঅ্যাপ্রোপ্রিয়েট রুট, দেওয়া উচিত ছিল তোমার আইভি রুটে পেশেন্টের সিভিয়ার কন্ডিশন, তুমি একটা ওরাল ড্রাগস দিলা, কথা বুঝছো, যেমন সিপ্রোফ্লক্সাসিন, এটা কিন্তু ওরাল ফর্মে পাওয়া যায়, আইভি ফর্মে, উচিত ছিল আইভি, তুমি দিলা ওরাল, সো তোমার ড্রাগস উইল নট বি ইফেক্টিভ ফর ইউ, কথা বুঝছো, দেয়ার ইজ ডেভেলপমেন্ট অফ রেজিস্ট্যান্স। এই কথাটা ফার্স্ট, এটা কিন্তু আমাদের মেইন, এটার ভুল, এটার কারণে আমাদের কিন্তু রেজিস্ট্যান্সটা বেশি ডেভেলপ বেশি। তাহলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ড্রাগস তুমি চয়েসে ভুল করছো, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডোজ দিছো, তুমি লক্ষ্য করো নাই, 2 বার দিতে হবে না 3 বার দিতে হবে, বা ডোজের 500 নাকি 1 গ্রাম, এটা তুমি লক্ষ্য করো না, দেন ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডেজ, ইনঅ্যাপ্রোপ্রিয়েট রুট, এতটুকু দিলাম। সেকেন্ড লিখেন নন কমপ্লায়েন্স, নন কমপ্লায়েন্স মিনস তুমি দিলা পেশেন্টকে 3 বার একটা অ্যান্টিবায়োটিক 8 আওয়ার্স ফ্রি পার্টে, সে কি করলো, ঠিক মতো টাইম ডিউরেশন মেনটেন করলো না, 2 বার খেলো, অথবা 8 আওয়ারে যে একটা 8 ঘন্টা পর পর একটা রেগুলার একটা ইন্টারভেল সে আগে পরে খাচ্ছে, দিস ইজ নন কমপ্লায়েন্স, মানে পেশেন্ট ইজ নট অ্যাডহার টু দিস অ্যান্টিবায়োটিক, সে কিন্তু ঠিক মতো নিচ্ছে না, এটাকে বলা হয় নন কমপ্লায়েন্স, লিখে রাখো নন কমপ্লায়েন্স, কথা বুঝছো, এটা হচ্ছে পেশেন্ট কন্ডিশন, পেশেন্ট সে পেশেন্ট ক্যান নট টেক দ্য ড্রাগ প্রপারলি অ্যাট প্রপার টাইম অ্যাট রেগুলার ইন্টারভেল, কথা বুঝছো, প্রপার টাইমে নিচ্ছে না, রেগুলার টাইমে নিচ্ছে না সে, তাহলে দেয়ার ইজ চান্স অফ ডেভেলপমেন্ট অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। থার্ড ফোর্থ আরো কিছু কন্ডিশন আছে, দেখো ডিউ টু প্রেজেন্স অফ অ্যাবসেস ক্যাভিটি, পেশেন্টের ডিজিজ কন্ডিশন কিছু আছে, দেখো ডিউ টু প্রেজেন্স অফ অ্যাবসেস ক্যাভিটি, অ্যাবসেস ক্যাভিটি হলো, অ্যাবসেস হলো একটা পাস এন্ড ইট ইজ সারাউন্ডেড বাই দ্য থিক ওয়াল, তোমরা তো প্যাথোলজি পড়ছো না অ্যাবসেস, স্টুডেন্টস প্যাথোলজিতে তো একটা অ্যাবসেস আছে, প্যাথোলজি হচ্ছে একটা পাস, ইয়েলো কালার থাকবে এবং এটা সারাউন্ডেড বাই ওয়াল অফ বাই দ্য একটা থিন ওয়াল দিয়ে একটা থাকে, কথা বুঝছো, এখন তুমি এই অ্যাবসেস ক্যাভিটির এগেনস্টে একটা অ্যান্টিবায়োটিক দিলা, সে তো ওই ওয়াল পিনেট্রেট করে তুমি যাবে না, তো অ্যান্টিবায়োটিকটা কি করতে হবে, ওয়ালটাকে একটু কাট করে প্রপারলি তোমার পাসটাকে ড্রেন করতে হবে, যদি পাসটাকে ড্রেন করে দাও দেন অ্যান্টিবায়োটিক দিলে দ্যাট উইল বি ইফেক্টিভ, কথা বুঝছেন, মানে আপনি যদি কখনো দেখেন আলট্রাসোনোগ্রাফিতে বা বডিতে বুঝতে পারেন এটা একটা অ্যাবসেস, আপনাকে ফার্স্ট ড্রেন করতে হবে দেন গিভ অ্যান্টিবায়োটিক due to presence of abscess cavity, it is khub ekta another important aro kichu ache, bacteria is in resting condition, bacteria chupchap boshe ache, tar multiplication stage hocche na, hiding is a latent phase e ache, jemon tb, tb kintu latent phase e jodi thaken apni tb drug dile kono kaj hobe na, most of the drugs mainly act on log phase, multiplication jokhon hoy shei phase e kaj kore, tahole bacteria jodi resting phase e thake oi obosthay dile kaj hobe na। Fourth, presence of protoplast or spheroplast. এই টার্মগুলো কি মনে আছে? Presence of protoplast or spheroplast. Do you remember it? Students, presence of protoplast or spheroplast. Do you familiar with this term? শুনছো কি না আগে এটা বলো তো। হ্যাঁ? Do you familiar with this term? Protoplast or spheroplast? Students, why not response with me? তোমরা কি আমার কথা শুনো? আচ্ছা তোমরা না পারলে নাই কোনো সমস্যা নাই, ম্যাডাম বলো যে জানি না কোনো সমস্যা নাই বলে দিব, আমি কি তোমরা কি আমার কথা শুনতেছো? Do you hear me? Do you hear me students? Yes ma'am, yes ma'am. তাহলে তোমরা কেন রেসপন্স করো না? দেখো প্রোটোপ্লাস্ট আর স্পেরোপ্লাস্ট বললাম, এটা হচ্ছে সেল ডিফেক্টিভ ওয়াল, সেল ওয়াল ডিফেক্টিভ ব্যাকটেরিয়া, প্রোটোপ্লাস্ট হচ্ছে গ্রাম পজিটিভ সেল ওয়াল ডিফেক্টিভ ব্যাকটেরিয়া, স্পেরোপ্লাস্ট হলো গ্রাম নেগেটিভ, বডিতে যদি
এই ব্যাকটেরিয়া যদি ওয়ালে যদি না থাকে, আমরা জানি কোনো অ্যান্টিবায়োটিক অথবা কোনো একটা সলিউশনের মধ্যে এই ব্যাকটেরিয়া গুলো রাখলে এদের ওয়ালে ডিফেকশন হয়ে যায়, মানে সেল ওয়াল থাকে না। এই ধরনের ব্যাকটেরিয়া যদি বডিতে থাকে তাহলে তুমি অ্যান্টিবায়োটিক দিলে কাজ করবে না। লিখে রাখো প্রেজেন্স অফ প্রোটোপ্লাস্ট আর স্পেরোপ্লাস্ট ইন বডি, ভিতরে লিখে রাখো সেল ওয়াল ডিফেক্টিভ ব্যাকটেরিয়া প্রোটোপ্লাস্ট আর স্পেরোপ্লাস্ট, সেল ওয়াল ডিফেক্টিভ ব্যাকটেরিয়া, ব্র্যাকেটে সেল ওয়াল ডিফেক্টিভ ব্যাকটেরিয়া। প্রোটোপ্লাস্ট হলো গ্রাম পজিটিভ, এটাকে লিখে রাখেন এই পাশে গ্রাম পজিটিভ, আর স্পেরোপ্লাস্ট হলো গ্রাম নেগেটিভ। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া একটা সেল ওয়াল থাকার কথা ছিল কিন্তু সেল ওয়ালটা কোনো কারণবশত নাই। তাহলে তুমি যে পেনিসিলিন দিবা সেফালোস্পোরিন দিবা কাজ করবে বলো তো? পেনিসিলিন সেফালোস্পোরিন দিবা কাজ করবে কি? নো ম্যাম, কাজ করবে না, কারণ তো সেল ওয়াল তো এখানে কাজ নেই। করবে না সেটাই, হ্যাঁ সেটাই কাজ করবে। ওকে ফাইন, এখন লিখো প্রেজেন্স অফ ফরেন বডি সাচ অ্যাজ ক্যাথেটার। আমরা জানি কোন পেশেন্টের মেডিসিন ওয়ার্ডে দেখো যে যারা সুপাইন কন্ডিশনে থাকে, প্যারালাইজড, স্ট্রোকের পেশেন্ট, তাদের কিন্তু ক্যাথেটার দেওয়া হয়, কিন্তু দেয়ার ইজ আ চান্স অফ ইনফেকশন থ্রু দা ক্যাথেটার, কথা বুঝছো? সেজন্য বলছি অ্যান্টিবায়োটিক ফেলার কিন্তু হয় ইন দ্যাট সিচুয়েশন। ইউজ অফ অ্যান্টিবায়োটিক ইন অ্যানিমাল ফিড, অ্যানিমাল বলতে কোন ফিডে বলতে ইউজ করে, কাদেরকে খাওয়ানোর জন্য এই যে অ্যান্টিবায়োটিক দেয় জানো? ইউজ অফ অ্যান্টিবায়োটিক ইন অ্যানিমাল ফিড কাদেরকে দেয় অ্যান্টিবায়োটিক বলতো? তোমরা কি একটু পেপার পড়ো না? তোমরা অ্যাপবিতে দেখো না? তোমরা অ্যাপবিতে কি দেখো বলতো? নাচ গান কি দেখো বলতো? এত কিছু তোমাদের নিউজ আসে যে অ্যান্টিবায়োটিক ফেলার হইতেছে, এই খাবারটা আমাদের একটু এখন কম খাইতে হবে, মানে কোন খাবারে এনিমেল, কোন খাবারে দিয়ে, কোন এনিমেল পোল্ট্রি ফার্মে ইউজ করে না, মুরগির পোল্ট্রি ফার্মে, এই যে ফার্মের মুরগি গুলা আপনাদের জানেন কমনলি ইউজ করে সিপ্রোফ্লক্সাসিন, কলিস্টিন, সালফোনামাইড, এই তিনটা জিনিস খুব কমনলি ইউজ করে থাকে। কি বললাম? সালফোনামাইড, কলিস্টিন, সিপ্রোফ্লক্সাসিন। তো তুমি দেখো ফার্মের এই মুরগি গুলাকে তুমি খাওয়াচ্ছে অ্যানিমাল ফিড, মুরগি গ্রোথে হেল্প করে এবং মুরগির ইনফেকশনে এটা প্রিভেন্ট করে, কিন্তু তুমি যখন ওই মুরগিটাকে খাচ্ছ দ্যাট অ্যান্টিবায়োটিক অলসো ট্রান্সমিটেড টু ইউ অটোমেটিক, দেয়ার ইজ ডেভেলপমেন্ট অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, কথা বুঝছো? তুমি কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু এক্সপোজ হয়ে যেতেছ, সেই জন্য বলে ইদানিং বলে যে ফার্মের মুরগি গুলা খেতে না, কথা বুঝছো? ইউজুয়ালি অনেক ফিডে দেয়, গরুর খাবারও দেয়, মুরগিতেও দেয়, মাছেও কিন্তু তোমার দেওয়া হয়। ওকে, তাহলে এই কজ গুলো লিখবেন না, জেনেটিক রিজন। নেক্সট, জেনেটিক রিজন, হোয়াট ইজ দ্য জেনেটিক রিজন অফ অ্যান্টিবায়োটিক ফেলার? কিছুক্ষণ আগে কিন্তু আমি পড়িয়েছি জেনেটিক রিজন। এই মেথড দেখেন, ক্রোমোজোমাল মেথড আর এক্সট্রা ক্রোমোজোমাল মেথড। ক্রোমোজোমাল মেথডের মধ্যে মিউটেশন, আর এক্সট্রা ক্রোমোজোমালের মধ্যে প্লাজমিড মিডিয়েটেড রেজিস্ট্যান্স। ওকে, লিখছো? ডু ইউ কমপ্লিট? স্টুডেন্ট? ইয়েস ম্যাম। ওকে, নাও আমরা মেকানিজম পড়লাম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, কারণ কি ওইটা কিন্তু একটা তোমাদের রিটেন কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখেন, এটা রিটেন কোশ্চেন আসে একদম এখনকার দিনে, যেহেতু এটা কনসার্নস ও এটা আসে। তারপর আপনি রিজন জানলেন, চুপ করে বসে থাকবেন? অ্যান্টিবায়োটিক যাতে রেজিস্ট্যান্স না হয় আমাকে তো ওই মেকানিজম, আমাকেও কিন্তু কিছু অ্যাকশনে যেতে হবে, প্রিভেনশন করতে হবে। সো দিস ইজ প্রিভেনশন মেকানিজম, প্রিভেনশন, আর এটাকে বলা অ্যান্টি মাইক্রোবিয়াল ড্রাগ স্টেওয়ার্ডশিপ। এই জিনিসটা কিন্তু এখন নতুন এক প্রসেস, প্রিভেনশনের এটা আরেকটা নাম হলো অ্যান্টি মাইক্রোবিয়াল ড্রাগ স্টেওয়ার্ডশিপ, মানে কি কি আমি অ্যাকশন নিব যাতে এই অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্স না হতে পারে, আমার কি কি প্ল্যানিং থাকবে, এটাকে বলা স্টেওয়ার্ডশিপ। হ্যাঁ, এখন তোমরাই আমাকে বলো কি কি আমি নিতে পারি, এই যে রিজন গুলা থেকে আমি ইয়ে করবো। আচ্ছা, এখানে কি কি আছে? ইনঅ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ, তাহলে কি করবো? চয়েস অফ কি লিখবো বলতো? চয়েস অফ অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ চয়েস করব। হ্যাঁ
লিখো অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট ডোজ, অ্যাপ্রোপ্রিয়েট ডেজ, অ্যাপ্রোপ্রিয়েট রুট। বুঝছে? আচ্ছা, এটা হলো আমাদের এই ভুলটা যাতে না হয় আমাদের ডক্টরদের। সেকেন্ড পেশেন্ট, ব্র্যাকেটে এটা লিখে রাখবে, এটা হচ্ছে ডক্টর, ফর ডক্টর। দেখো দুই নাম্বার আসো, ফর পেশেন্ট, পেশেন্টের জন্য কি করতে, পেশেন্টকে কাউন্সেলিং মোটিভেট করতে হবে। পেশেন্ট কমপ্লাইন, নন কমপ্লায়েন্স ওটা ছিল, এখন লিখো পেশেন্ট কমপ্লায়েন্স, ইজ এ পেশেন্টস কমপ্লায়েন্স, মানে পেশেন্টকে আমাকে মোটিভেট করতে হবে, বলতে হবে আপনার এই ড্রাগসটা 8 আওয়ারসলি খেতে হবে এবং ডিউ টাইমে রেগুলার ইন্টারভেলে, দ্যাট ইজ পেশেন্ট কমপ্লায়েন্স। পেশেন্টকে মানে বোঝাতে হবে এটা যাতে প্রপারলি নিতে হবে, হ্যাঁ এটাকে বলা পেশেন্ট কমপ্লায়েন্স, সে যাতে প্রপারলি নেয়, সে যদি প্রপারলি নেয় এটাকে বলা পেশেন্ট কমপ্লায়েন্স। তারপরে আমাদের যাতে রেজিস্ট্যান্স ডেভেলপ না করে কিছু আমাদের স্পেসিফিক গাইডলাইন ফলো করতে হবে। নাম্বার ওয়ান, সেল কালচার বিফোর অ্যান্টিবায়োটিক থেরাপি, তুমি অ্যান্টিবায়োটিক দেওয়ার পূর্বে যে কারণে অ্যান্টিবায়োটিক দিতে চাচ্ছ ওইটার স্যাম্পল ল্যাবে পাঠাতে হবে ফর ডুইং কালচার। তাহলে লিখো স্যান্ড কালচার বিফোর অ্যান্টিবায়োটিক থেরাপি। তুমি যদি আগে অ্যান্টিবায়োটিক দিলা তারপরে স্যাম্পলটা নিয়ে পাঠালা, তোমার তো অর্গানিজমটা আসবে না, কথা বুঝছো না? আজকে তুমি অ্যান্টিবায়োটিক দিলা, কালকে তুমি স্যাম্পল পাঠালা, বা 8 ঘন্টা পরে তুমি স্যাম্পল পাঠালা, সে কিন্তু অলরেডি ওই অর্গানিজমটা কিন্তু অ্যান্টিবায়োটিকটা পেয়ে কিল হয়ে যাবে, আর ল্যাবে গিয়ে তখন কিন্তু কোনো গ্রোথ আসবে। সেই জন্য বলছে স্যান্ড কালচার বিফোর অ্যান্টিবায়োটিক থেরাপি, যে কোনো কালচার পাঠাইতে হয় অ্যান্টিবায়োটিক থেরাপি শুরু করার আগে। তারপর নেক্সট, ইনিশিয়াল ইউজ অফ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ওয়েন পজিটিভ অর্গানিজম ইজ আননোন। তুমি যখন অ্যান্টিবায়োটিকটা দিবা তুমি তো জানো না, কজ তুমি তো স্যাম্পল পাঠাইছো, এখন তুমি জানো না কোন অর্গানিজমটা হইতে পারে, এটা কি গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, ককাই না ব্যাস, এটা তুমি জানো না। কি করতে হবে, শুরুর দিকে তোমাকে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে, যাতে ওইটা গ্রাম পজিটিভ কে কিল করতে পারে, বা গ্রাম নেগেটিভ হলে গ্রাম নেগেটিভ কে কিল করতে হবে, মানে ব্রড স্পেকট্রাম শুরু করতে হবে। ইনিশিয়াল চয়েস, তুমি কালচার পাঠানোর পরে নিজে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক শুরু করে দিলা, আর রিপোর্ট আসবে 3 দিন পরে, সেটাই লিখলাম ইনিশিয়াল ইউজ অফ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ওয়েন পজিটিভ অর্গানিজম ইজ আন। ওকে নেক্সট, ইউজ অফ ন্যারো স্পেকট্রাম অফ অ্যান্টিবায়োটিক আফটার গেটিং অফ রিপোর্ট, আফটার গেটিং অফ রিপোর্ট। 3 দিন পরে তোমার রিপোর্ট আসলো, সেখানে লেখা থাকলো আপনাদের এটা সেন্সিটিভ, এটা রেজিস্ট্যান্স, তখন তুমি ব্রড স্পেকট্রাম না ধরে ন্যারো স্পেকট্রাম, ধরো তুমি দেখলা এটা গ্রাম পজিটিভ পক্কা, শুধু গ্রাম পজিটিভ পক্কার এগেনস্টে কোনটা সেন্সিটিভ শুধু ওই ড্রাগসটা দিবা, ব্রড স্পেকট্রাম দিয়ে এটা রেজিস্ট্যান্সে চলে যাবে না, কথা বুঝছো? তখন ন্যারো, ব্রডের থেকে সবসময় ন্যারোতে যেতে হয়, পিরামিড শেপ। ইউজ অফ ন্যারো স্পেকট্রাম অফ অ্যান্টিবায়োটিক আফটার গেটিং অফ রিপোর্ট। স্টপ লঙ্গার অ্যান্টিবায়োটিক থেরাপি, অনেকে দেখা যায় যে 7 দিন বা 14 দিন দেয়, 14 দিনের পরও 28 দিন, অনেকে 20 দিন 25 দিন এভাবে করে দিতে থাকে, এই ধরনের যাতে না হয়। স্টপ লঙ্গার অ্যান্টিবায়োটিক থেরাপি, তোমার ডিউরেশন 5 দিন 7 দিন 10 14 এভাবে করে দিতে হবে, বুঝছো? অ্যাকর্ডিং টু পেশেন্ট নিডস, বাট তুমি একটা লঙ্গার থেরাপি দিতে থাকবা, নর্মাল আদার ড্রাগস এর মতো হবে না কিন্তু। Stop longer antibiotic therapy. Last, start of antibiotic recycling. Start of antibiotic recycling. Recycling হলো যেমন ধরো এই অ্যান্টিবায়োটিক রিসাইক্লিং এগুলো ফলো করা হয়, এটা করা উচিত আমাদের, ধরো এক একটা হসপিটাল অথবা এক একটা আইসিইউ এই অ্যান্টিবায়োটিক রিসাইক্লিংটা ফলো করা উচিত। এটা মানে হলো যেমন ধরো তুমি দেখলা যে তোমার অ্যান্টিরিক ফিভারে সালফোনামাইডটা রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, সরি সিপ্রোফ্লক্সাসিন, কি করলা
তোমার হসপিটালে এটা তুমি বাদ রাখলে সিপ্রো, তোমার একটা পুরা তোমার ময়নামতিতে এটা রেস্ট্রিকশন করে যে সিপ্রো আর এখানে ইউজ করা যাবে না কত বছর, আগামী 3 থেকে 5 বছর তোমরা এটা রিকমেন্ড করে দিলা, তাহলে এন্টেরিক ফিভারের এগেনস্টে আদার ড্রাগ তুমি সেফিক্সিন ইউজ করবা। ওকে, 3 থেকে 5 বছর পরে তোমরা আবার সিপ্রোটাকে স্টার্ট করলা, দেখলা যে তখন এটা কাজ করতেছে, এটা কারণ আছে। যখন ব্যাকটেরিয়া ওই আগে রেজিস্ট্যান্স অ্যান্টিবায়োটিকটা চিনবে না, ভুলে যাবে, তার মেমোরিতে এটা নাই, আরে আমি তো আর পাচ্ছি না সিপ্রো, সিপ্রো না পেতে পেতে সে কিন্তু আর চিনে না। তো 3 থেকে 5 বছর পরে যখন আবার পুরাতন অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয় তখন এটা ইফেক্টিভ হয়, কথা বলছি, এটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক রিসাইক্লিং। ইউজ অফ স্টপিং অফ অ্যান্টিবায়োটিক ফর সার্টেন পিরিয়ড ইন এ ডিফাইন্ড ইনস্টিটিউট, ইন এ ডিফাইন্ড ইনস্টিটিউট, ইউজ অফ, এটার মিনিংটা লিখে রাখো, ইউজ অফ অ্যান্টিবায়োটিক, ইউজ অফ অ্যান্টিবায়োটিক, স্টপিং অফ অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক ইউজটাকে বন্ধ করতে, টু স্টপ ইউজ অফ অ্যান্টিবায়োটিক ফর সার্টেন পিরিয়ড, সার্টেন সময়, 3 থেকে 5 বছর, ইন এ ডিফাইন্ড ইনস্টিটিউট, হয় আইসি হতে পারে, এনআইসি হতে পারে, বা তোমার একটা ফিক্সড একটা হসপিটাল হতে পারে, এটা কিন্তু করা হয় বাইরের কান্ট্রিতে, এই প্রোটোকল গুলা মেনটেন করা হয়, অ্যান্টিবায়োটিক রিসাইক্লিং, যেটা আমরা করি না, যে কারণে আমাদের কান্ট্রিতে এত বেশি রেজিস্ট্যান্স ডেভেলপ করতেছে, আমাদের ফিউচার খুবই খারাপ। তা আজকে আমি এতটুকু, সামনের ক্লাসে যেটা পড়াবো স্টুডেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অ্যান্টিবায়োটিক সাসপেন্সিবিলিটি টেস্ট, তো প্লিজ এটা কিন্তু থাকবা, তোমাদের কিন্তু অসুবিধে আসে আরো তিন চারটা স্লাইড, প্লিজ এটা আমি আগামী ক্লাসে পড়াবো, তোমরা কি আমার কথা শুনতেছো স্টুডেন্ট? জি ম্যাম। আচ্ছা শোনো, যারা নিউ কামার, যারা আইটেম শেষ করো না, টার্ম টু প্লিজ তোমরা তোমাদের অচিরে দাও, আমি কিন্তু টার্ম টু এর উপর পরীক্ষা নিব তোমাদের, আমাদের সম্ভবত পরীক্ষা নেওয়ার একটা সিস্টেম চালু হচ্ছে রিসেন্টলি, আমি তোমাদেরকে জানাবো, তোমরা কিন্তু প্রিপারেশন নিতে থাকো, আগে আইটেমটা দিয়ে ক্লিয়ার করো, দেন টার্ম টু এর প্রিপারেশন নাও, এনি টাইম দেখবা তোমরা একটা ঘোষণা পাবা পরীক্ষার জন্য সম্ভবত, তো এটা কিন্তু তোমাদের দিতে হবে, কথা আমার বুঝতে পারছো? এই তোমরা কিন্তু কোনো রেসপন্স করতেছো না, কারণ কোনো ছেলে, তোমরা কি এই ছেলেরা, তোমরা কি পরীক্ষা দিচ্ছো? জি ম্যাম। ম্যাম আইটেম প্যারাসাইটোলজি চলবে, ম্যাম প্যারাসাইটোলজি পরে, ম্যাম ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিটা আছে, ম্যাম তারপরে স্যার। আচ্ছা এটাকে কমপ্লিট করে ফেলো, আগামী 1 সপ্তাহের মধ্যে প্লিজ কমপ্লিট ইওর আইটেম, দেন প্রিপেয়ার ফর এক্সাম টার্ম টু, কিন্তু আর আমি কিন্তু আমার যে লেকচারগুলো দিচ্ছি অ্যাসাইনমেন্ট, প্লিজ কমপ্লিট, ওকে, আল্লাহ হাফেজ। আগামী লেকচারে আমি বাকি বলো ম্যাম, টার্ম যদি হয় ম্যাম আমরা রিটার্ন ভাইবা দুইটা দিব অনলাইনে। যারা ইরেগুলার নতুন নিউকামার, যদি তোমরা সুযোগ পাও এটাকে কাজে লাগাও, এটা কিন্তু একটা সুযোগ, বুঝছো? তো তোমাদেরকে আল্লাহ তাআলা যদি সুযোগ দিচ্ছে